আজকে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের জন্য যে সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব, দুর্গা পূজা শুরু হয়ে গেছে গতকালকে থেকে এবং সেটি দশমীর দিন তাদের বিসর্জনের মাধ্যমে শেষ হবে। সেটি যাতে সবাই সুন্দরভাবে করতে পারে এই আপনারা বিএনপি নেতা কর্মীরা এবং বিএনপি পরিবার সকল মানুষের যাতে সকল ধর্মকর্ম শান্তিতে করতে পারে, খ্রিস্টান যেন তার ধর্ম পালন করতে পারে, মুসলমান যেন তার ধর্ম পালন করতে পারে, বৌদ্ধ যেন তারটা পালন করতে পারে এবং সনাতনীরা অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীরা যাতে তাদের ধর্মকর্ম শান্তিতে পালন করতে পারে, সেই জন্য কিন্তু আপনারা আপনাদের পাড়ায় পাড়ায় যে সমস্ত পূজা মণ্ডপ হয়েছে সেখানে আপনারা কমিটি করেছেন, আপনারা তাদেরকে সহযোগিতা করছেন। এটি যে নতুন করেছেন তা না, এটি কিন্তু আপনারা প্রতি বৎসরই করেন। তারা যেমন আপনার ঈদের দিন আপনার বাসায় বেড়াতে আসে, আপনারা অনেকে তাদের পূজার দিন তাদের পার্বণের সময় তাদের এখানে আমরা যাই। এই বাংলাদেশ চিরায়ত একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, এখানে কোনো অসাম্প্রদায়িকতা কোনো সুযোগ নেই, এটা একটি সাম্প্রদায়িকতার কোনো সুযোগ নেই, অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ। কাজেই এই অসাম্প্রদায়িকতার চরিত্র শত শত বৎসর যাবৎ এই মাটি লালন করে, কিন্তু কেউ কেউ অনেক কথা বলার চেষ্টা করে। আমরা শুধু বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন উনি সুযোগ এসেছিল দেশের মানুষ ভালোবেসে 7ই নভেম্বর 1975 ওনাকে বন্দী দশা থেকে বের করে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতাসীন করেছিলেন, উনি দেশকে উপহার দিয়েছিলেন এমন একটি দর্শন যেটির মাধ্যমে বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান গারো মারমা চাকমা এবং সাঁওতাল সব এক কাতারে এসেছিল। সেই পরিচয় কি? আমরা বাংলাদেশি। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। আমরা মুসলমানরা মারা গেলে কবর হয়, হিন্দুরা মারা গেলে দাহ হয়, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। এই দেশটা আমাদের, এই দেশটা আমাদের সবার, এই দেশটা কারো সংখ্যাগুরু সংখ্যালঘু এটি নয়। যতক্ষণ পর্যন্ত আপনি জাতিকে ঐক্যবদ্ধ করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত উন্নতির শিখরে আপনি আরোহণ করতে পারবেন না। অনেক উন্নতির অনেক গাল ভরা বলি শুনেছি, কিন্তু এখনকার বাস্তবতা হচ্ছে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং দেশের মানুষের যে দুর্গতি, প্রতিটা মিলিয়ে আজকে দেশ কোন অবস্থায় এবং এক পর্যায়ে এত বড়াই করেছিলেন আপনি অমুকের বেটি পালিয়ে যায় না, দেশের মানুষ দেখলো লক্ষণ সেন 660 বছর আগে কুমিল্লা থেকে পালিয়ে গিয়েছিল আর ওনার পরবর্তী বংশধর এই 5 তারিখে আগস্ট মাসে পালিয়ে গেল। কাজেই বাংলাদেশের ইতিহাসে এই ধরনের নজির খুব কম। মনে রাখতে হবে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে কোনো বাধাই আমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না এবং কোনো ষড়যন্ত্র। আজকে ওই কামাল সাহেব বলেন আর ওনার সহযোগীরা বলেন আশেপাশে থেকে যতই ষড়যন্ত্র করুক আজকে তারা কোথায়, হারিয়ে গেছে পালিয়ে গেছে। কাজেই মনে রাখতে হবে জনগণের মনের ভিতরে ঢুকতে না পারলে আপনাদের এই দুর্গতি কোনোদিন লাঘব হবে না। নিউজিল্যান্ডারি এক্সেলেন্স ইন কোয়ালিটি।